আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহরিয়া সুলতানা সহকারী শিক্ষিকা ইতিমধ্যে তোমরা তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি হাতে পেয়েছ তো এই অ্যাসাইনমেন্টের ভেতরে তোমাদের যেই সাবজেক্টটি আমি আজকে তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে বিজ্ঞান তাহলে এসো আমরা এখন বিজ্ঞান সম্পর্ক বিজ্ঞানে তোমাদের কী কী আছে সেটা একটু দেখে নিই তোমাদের বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটি করতে দিয়েছে তার মধ্যে রয়েছে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এবং দ্বিতীয় অধ্যায় জীবজগৎ সম্পর্কে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি রয়েছে তাহলে এসো আমরা দেখি অ্যাসাইনমেন্টে তোমাদেরকে কি কি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা দেখো এখানে তোমাদের এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নটা হচ্ছে বিজ্ঞান কি দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হচ্ছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কি কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়াগুলোর ধাপগুলো কি কি হবে তৃতীয় নাম্বার প্রশ্নটি তোমাদের রয়েছে যেটা তোমার তোমার একটি বইয়ের দৈর্ঘ্য হচ্ছে বিশ সেন্টিমিটার এবং প্রস্থ পনেরো সেন্টিমিটার উচ্চতা এক সেমি এরূপ পঞ্চাশটি বইয়ের আয়তন কত তোমাদের চতুর্থ নম্বর প্রশ্নটি হচ্ছে আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা বা মাশরুম কোন রাজ্যের অন্তর্গত এদের বৈশিষ্ট্য লিখো এবং সব শেষে পঞ্চম পঞ্চম নাম্বার প্রশ্নটা হচ্ছে সাইকাস সুপারি গাছ মস কাঁঠাল গাছ এবং সরিষা ছকের উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের তার বৈশিষ্ট্য লিখো এতক্ষণ আমি কিন্তু তোমাদের প্রশ্নগুলো পড়ালাম তাহলে এই অ্যাসাইনমেন্টে তোমাদের পাঁচটি প্রশ্ন আছে যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন আমরা প্রথম প্রশ্নটাতেই চলে যাই দেখি আমাদের প্রথম প্রশ্নে কি রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে বিজ্ঞান কি তাহলে দেখো বিজ্ঞান কি ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য ও যাচাইযোগ্য তার সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক গবেষণালব্ধ জ্ঞান ভাণ্ডারের নাম হচ্ছে বিজ্ঞান এবার এসো আমরা দ্বিতীয় প্রশ্নটা একটু বুঝে নিই দেখো প্রশ্নটা কি আছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কি না তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে এখানে উদ্ভিদের বেঁচে থাকার কথা বলছে আচ্ছা উদ্ভিদ বলতে তাহলে আমরা এখন কি বুঝবো একটা গাছের কথা বলা হয়েছে তাহলে আমাদের এই পরীক্ষার জন্য প্রথমে কি একটা গাছের প্রয়োজন তাই না তাহলে দেখো আমাদের বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কি কি দরকার হতে পারে আমি তোমাদের একটু ধারণা দেই। দেখো এখানে পরীক্ষার নাম বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কি না তার পরীক্ষা তত্ত্ব পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে প্রয়োজনীয় উপকরণ ছোট দুটি পাত্র ফুল গাছে দুটি চারা শুকনো মাটি সাবধানতা এখানে আমাদের কি সাবধানতা অর্জন করা দরকার পরীক্ষার জন্য যে দুটি চারা গাছ নিয়েছি তাদের পাত্র দুটির মধ্যে একটি বিষয়ও যেন পার্থক্য না থাকে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে এরপর দেখো আমাদের কি বলেছে প্রশ্নে বৈজ্ঞানিক প্রক্রিয়াগুলোর ধাপ কি কি হবে তাহলে আমরা কি কি ধাপে এই পরীক্ষাগুলো করতে পারি সেটারই তোমাদের একটা আমি ধারণা দিয়ে দিচ্ছি দুটি ছোট পাত্র নিয়েছিলাম এরপর পাত্র দুটির তলা ছিদ্র করেছিলাম এবার পাত্র দুটি ভরে নিয়েছি এবার একই ধরনের দুটি চারা গাছ পাত্র দুটি দুটিতে রোপণ করেছিলাম এবার একটিতে পানি দিয়েছিলাম আর অন্যটিতে শুকনো রেখেছি গাছ দুটোকে ছায় রেখেছিলাম পরের দিন গাছ দুটোকে পর্যবেক্ষণ করেছি একটি গাছ প্রায় মরে গিয়েছে অন্যটি সতেজ ছিল উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ পাত্র দুটিতে একই ধরনের মাটি ছিল চারা গাছ দুটিতে দুটি একই জায়গা রাখা হয়েছে তাদের মধ্যে পার্থক্য ছিল কেবলমাত্র পানি একটিতে পানি দেওয়া হয়েছিল অন্যটিতে দেওয়া হয়নি এ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ার ফলে একটি গাছ মারা গিয়েছে ফলাফল পানি ছাড়া চারা গাছটি মারা গিয়েছে তাহলে লাস্টে আমরা যেই ফলাফলটা পেলাম সেটা হচ্ছে যেই গাছটায় আমরা পানি দেইনি সেই গাছটি মারা গিয়েছে তাহলে প্রশ্নে লেখা কথাটা কি উদ্ভিদ বেঁচে থাকার জন্য পানি দরকার আছে কি না তা পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কী হবে তাহলে উদ্ভিদ বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদের পানি দরকার আছে এই প্রশ্ন থেকে আমরা এটাই বুঝলাম এখন আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের তৃতীয় নাম্বার প্রশ্নে প্রশ্নটিতে চলে যাচ্ছি তোমরা দেখো কি লেখা আছে তোমা তোমার একটি বইয়ের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার সেমি মানে সেন্টিমিটারই প্রস্থ পনেরো সেমি উচ্চতা এক সেমি পঞ্চাশটি বইয়ের আয়তন কত দেখো এখানে তোমাদের আমি অঙ্কটি করেই দিয়েছি দেওয়া আছে বয়ের বইয়ের দৈর্ঘ্য প্রথমে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটাই প্রশ্ন দেখে লিখবো তাহলে দৈর্ঘ্য আছে বিশ সেমি প্রস্থ পনেরো সেমি এবং উচ্চতা এক সেমি এখন দেখো তাহলে বইয়ের আয়তন কত তাহলে আমরা তো প্রথমেই জানি যে আয়তন হচ্ছে দৈর্ঘ্য আয়তনের যে সূত্রটা সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ এবং উচ্চতা এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে আমরা বইয়ের আয়তনটা পেয়ে যাচ্ছি তাহলে দৈর্ঘ্য কত বিশ এবং প্রস্থ পনেরো এবং উচ্চতা এক 20 গুণ 15 হচ্ছে 300 ঘন সেমি। এরপরে আসছি একটি বয়ের আয়তন আমরা তো পেয়ে গেলাম 300 ঘন সেমি। তাহলে 50 টি বয়ের আয়তন হচ্ছে 300 গুণ 50 ঘন সেমি। তাহলে এখানে হচ্ছে হাজার ঘন সেমি। অতএব 50 টি বয়ের আয়তন হাজার ঘন সেমি। আমাদের উত্তরটা আমি এখন তোমাদের অ্যাসাইনমেন্টের চার নম্বর প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি তাহলে আসো আমরা একবার প্রশ্নটি একটু পড়ে দেখি কী বলেছে আধুনিক বিন্যাস অনুসারে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত ও তাদের বৈশিষ্ট্যগুলো কি আধুনিক শ্রেণী বিন্যাস অনুসারে অ্যামিবা প্রোটিস প্রটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত এবং মাশরুম ফান ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কী নিউক্লিয়াস দ্বারা সুগঠিত এরা এককোষীয় হয়ে থাকে একক বা দলবদ্ধভাবে এরা থাকতে পারে আর ফানজাই বা ছাত্রক রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কী রাজ্যের অন্তর্ভুক্ত জীবের নিউক্লিয়াস দ্বারা সুগঠিত এককোষীয় বা বহুকোষীয় হয় এদের দেহে ক্লোরিফিল নেই এরা পর পরভোজি এখন আমি তোমাদেরকে পাঁচ নম্বর প্রশ্নটা পড়াব এবং এর তাহলে দেখো প্রশ্নটা কি আছে সাইকাস সুপারি গাছ মস কাঁঠাল গাছ সরিষা উদ্ভিদগুলো কোন ধরনের তাদের বৈশিষ্ট্যগুলো লিখো আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে প্রশ্নটির উত্তর বুঝিয়ে দেব এবং কিছু বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আকারে বলবো তোমরা বাকিটা বই থেকে লিখে নেবে সাইকাস এটি নগ্নবীজী উদ্ভিদ উদ্ভিদের ফুলের ডিম্বাশয় থাকে না ডিম্বক পরিণত হয় হয়ে হয়ে বীজ উৎপন্ন করে এরপরে হচ্ছে সুপারি গাছ এটি আবৃত উদ্ভিদ সুপুষ্পক উদ্ভিদ ফলে ফুলে ডিম্বাশয় থাকে মশ অপুষ্পক উদ্ভিদ এরা সবুজ ও সব সবুজি এরা স্যাঁতসেঁতে মাটি দেওয়াল ও গাছের বাকল বাকলে জন্মায় কাঁঠাল সুপুষ্পক উদ্ভিদ এটি আবৃত বীজী উদ্ভিদ দেহের সুপুষ্ট সুপুষ্টভাবে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত হয় বিভক্ত হয় এরপরে হচ্ছে সরিষা সুপুষ্পক উদ্ভিদ আবৃত বীজি উদ্ভিদ নিষকের পর ডিম্বক ডিম্বশয় ফলে পরিণত হয় তাহলে আমি তোমাদেরকে এই সাইকাস সুপারি গাছ মস কাঁঠাল গাছ এবং সরিষার যে বৈশিষ্ট্যগুলো থাকে কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের অ্যাসাইনমেন্টের কিছু যে পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি প্রশ্নই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্টটি বাসায় বই থেকে আরও কয়েকবার দেখে ভালো করে তৈরি কর তৈরি করে নিয়ে আসবে আশা করি আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ